আদালতে মির্জা ফখরুল, এরপর রুহুল কবির রিজভী সহ শতাধিক আটক। এরপর একটা ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে মির্জা ফখরুল। এরপর এখন বিকল্প প্রস্তাব সরকারকে দিতে হবে বললেন মির্জা আব্বাস। কথায় আসা যাক, আদালতে মির্জা ফখরুল বৃহস্পতিবার সকাল 8টার দিকে আদালতে পৌঁছান তিনি। সকাল 9:30 ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজির হওয়ার রয়েছে তার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি। তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা বলেন, 2019 সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 9:30 দিকে তিনি মামলা হাজিরা ডাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আদালতে উপস্থিত হবেন। এদিকে রুহুল কবির রিজভী সহ শতাধিক আটক। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা 5:30 দিকে রিজভীকে নয়াপল্টনের কার্যালয় থেকে আটক করা হয়। রিজভী ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। আজ বেলা 3টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। বিকেল 4:15 দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অভিযান শুরু করে। তখন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ। আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার একপাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিএনপির কার্যালয়ের পুলিশের অভিযান শুরু হলে বেলা 4:30 দিকে মির্জা ফখরুল সেখানে আসেন। এই সময় কলা পসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ। মির্জা ফখরুলকে সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ। তিনি কার্যালয়ের সামনে বসে পড়েন। পুলিশের এই অভিযানের এক পর্যায়ে রুহুল কবির রিজভীকে আটক করা হয়। কেন্দ্রীয় নেতা ছাড়াও শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করে নিতে দেখা গেছে। আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে ঢাকার বিভাগীয় মহাসমাবেশ করতে চায় বিএনপি। সরকার চায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হোক। এ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কথাবার্তা চলছিল। এরই মধ্যে আজকের সংঘর্ষের ঘটনা ঘটল। আজ নেতাকর্মীদের আটকের পর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে 10 তারিখের সমাবেশের প্রচারের কাজে থাকা দুটি ট্রাক র্যাকার নিয়ে টেনে দিয়ে যায় পুলিশ। এদিকে একটা ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে মির্জা ফখরুল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা ভয়াবহ ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে যা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করতে পারি না একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এইরকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আজ বুধবার বিকেল 5টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ফুটপাতে বসে দলটির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সেখান থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান। মির্জা ফখরুল বলেন, অন্যথায় সব দায় দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। এই পরিস্থিতিতে 10 ডিসেম্বরের সমাবেশ কী করা সম্ভব, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 10 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করেই তো এগুলা হচ্ছে, তারা সমাবেশকে নষ্ট করার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আমাকে আমার কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ পুলিশ বোম ডিসপোজেবল ইউনিটের লোকজন ঢুকছে বের হচ্ছে। আমরা সন্দেহ করছি তারা ভেতরে বোমা জাতীয় কিছু রেখে এর দায় আমাদের ওপর চাপাবে। আজ বেলা 4:30 দিকে এখন পর্যন্ত কয়েক দফায় বিএনপি কার্যালয়ের ভেতর থেকে 50 থেকে 60 জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। তারা সন্ধ্যার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রচারের জন্য থাকা দুটি ট্রাকও নিয়ে যায়। এদিকে এখন বিকল্প প্রস্তাব সরকারকে দিতে হবে বললেন মির্জা আব্বাস। আগামী 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এ নিয়ে বিএনপি ও পুলিশ মুখোমুখি অবস্থানে। বিকল্প ভেন্যু না দিলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার বিষয়ে এখন অনড় বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সরকার যদি পছন্দ অনুযায়ী বিকল্প ভেন্যু না দেয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী 10 ডিসেম্বর গণসমাবেশ হবে। তিনি বলেন, বিএনপির সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ হয়,
কিন্তু আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের সামনের সড়ক 20 বছর ধরে বন্ধ, ধানমন্ডি 32 নম্বর সড়কও বন্ধ। এতে কি জনদুর্ভোগ হয় না? মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। আমাদের গণ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়া পল্টনের সমাবেশের কথা বলেছি, এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে দিতে হবে, সরকার গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে। নয়া পল্টনের সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নয়া পল্টনে সমাবেশ করব, তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সব সমাবেশের সময় গুলিস্তান অফিসের সামনের সড়ক বন্ধ থাকে। কয়েকদিন আগেও বাড্ডা ও উত্তরার হাউস বিল্ডিংয়ের সড়কে সমাবেশ করছে। আওয়ামী লীগ সমাবেশ করলে রাজধানীর পুলিশ তখন জনগণের চলাচলের জন্য রাস্তার ম্যাপ দিয়ে দেয়। আমাদের সমাবেশেও পুলিশ সেরকম ম্যাপ দিয়ে দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। গণসমাবেশ ঘিরে একটি রিকশার টায়ার ব্লাস্ট হলেও দায় সরকারের। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল উদ্ধার দাবি পুলিশের। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপরে বিএনপির কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। অভিযানে কার্যালয় থেকে 15টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার বিকাল 4:15 দিকে পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে অভিযান শুরু করে। অভিযানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের জুয়েল সহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানে 15টি ককটেল উদ্ধার করার জন্য কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। উল্লেখ্য, বুধবার বিকাল 3:00 দিকে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে দলটির নেতাকর্মীদের জমায়েত হওয়ায় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সকাল থেকেই নয়াপল্টনে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ের জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে টিয়ার শেল নিক্ষেপ করে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, গণসমাবেশের স্থান নিয়ে যখন আলোচনা চলছে তখন এই সংঘর্ষ শুরু হলো। আজ সকাল থেকে পল্টনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। এক পর্যায়ে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বারবার অনুরোধ করি, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের উপর হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। আগামী 10 ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পল্টন এলাকা। গতকাল সন্ধ্যায় বিএনপির কয়েকশো নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।